আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে ইকামায় কিভাবে আমরা ইকামার ঋণুর যে ফিটা রয়েছে সেটি আমরা কিভাবে ইকামার নাম্বারের উপরে রিয়ালটি আমরা ডিপোজিট করব। যেহেতু আমার কাছে বর্তমানে আলরাজি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, সেক্ষেত্রে আমি আলরাজি ব্যাংকের ইন্টারনেটের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করেন যে মোক্তব আমেল যে ফিটা রয়েছে সেটি আমরা কিভাবে ইকামার উপরে ডিপোজিট করব, সেটিও আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন আপনার কোনো উপকার এসেছে আর ভালো লেগেছে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি অলরেডি আমার ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করেছি আলরাজির। আর আপনাদের যদি আলরাজির অ্যাকাউন্ট না খোলা থাকে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেইখান থেকে অনলাইনের মাধ্যমে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন বা সেইখান থেকে কার্ড নেওয়ার পর আপনারা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। আর ইন্টারনেট ব্যাংকিং ইউজ করার জন্য আপনি যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে সেই টাকাটি ডিপোজিট করতে পারবেন। আর যদি আলরাজি থেকে থাকে বা অন্য কোনো ব্যাংক থেকে থাকে সেইখান থেকেও আপনারা ডিপোজিট করতে পারবেন, সেম প্রসেস থাকবে। আপনারা এখানে পেমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, পেমেন্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে গভর্নমেন্ট পেমেন্ট এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে দেখতে পারবেন ইকামা রিনু যে ফিটা রয়েছে, এখানে রিনিউ ইকামা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ইকামার নাম্বার দিয়ে দিবেন। ইকামার নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আপনি কত মাসের জন্য ইকামা রিনু করতে চাচ্ছেন বা কত মাসের টাকাটা এখানে ডিপোজিট করতে চাচ্ছেন, সেই মাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি 12 মাস দিয়ে দিচ্ছি, 12 মাস দিয়ে দিলাম এবং এখানে নেক্সটে ক্লিক করলাম। আমার এখানে অ্যামাউন্ট দেখাবে, আমার অ্যাকাউন্টে যেই ব্যালেন্সটি থাকবে সেটি দেখাবে। অবশ্যই ইকামা রিনু করার পূর্বে অবশ্যই আপনারা ব্যালেন্স ডিপোজিট করে নেবেন, আর যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন এক বছরের ইকামার ফি কত এখানে দেখিয়ে দিবে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন ইকামার ফি এখানে দেখিয়ে দিচ্ছে এবং নিচের দিকে কনফার্ম, কনফার্মে ক্লিক করলে আপনার আলরাজি ব্যাংকের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলে একটি এসএমএস চলে যাবে, সেই কোডটি দেওয়ার পর কনফার্ম করে আপনি সেই টাকাটি ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট কনফার্ম হয়ে গেলে আপনারা যদি আপনাদের অ্যাপসিরে চলে যান, অ্যাপসিরে চলে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। এটি আমার অ্যাপসির অ্যাকাউন্ট, লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে মাই সার্ভিসে ক্লিক করব। মাই সার্ভিসে ক্লিক করার পর এখানে আমার নাম এবং ইকামার নাম্বার দেখাচ্ছে এবং আমার ছবি দেখাচ্ছে, আমি সেইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাই পাসপোর্ট যে অপশনটি রয়েছে, মাই পাসপোর্টে যদি ক্লিক করি এইখানে সেই ব্যালেন্সটি ডিপোজিট হয়ে যাবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আমার 100 রিয়াল রয়েছে। এইখানে ইকামার যেই টাকাটি আপনি ডিপোজিট করলেন সেই টাকাটি এখানে জমা হয়ে যাবে। এবং অনেকেই লক্ষ্য করেছেন অনেকের আপসির অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ব্যালেন্স অলরেডি রয়েছে, আপনারা কিন্তু সেটি ডিপোজিট করেননি, তারপরেও অনেকের এখানে ডিপোজিট করা ব্যালেন্স থেকে থাকে। কিভাবে থাকে সেটি আপনার কোম্পানি বা আপনার মালিক কোনো না কোনোভাবে এখানে ডিপোজিট করেছে আপনার ইকামা রিনু করার জন্য, সেটি এখানে শো করবে। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার এখানে 2000-3000 রিয়াল রয়েছে, আমি এই টাকাটা কিভাবে তুলতে পারবো। আসলে আপনারা এই টাকাটা কোনোভাবেই আপনি তুলতে পারবেন না, শুধুমাত্র সেই ব্যক্তি তুলতে পারবে যেই ব্যক্তি আপনার এই টাকাটি ডিপোজিট করেছে, শুধুমাত্র ওই ব্যাংক কার্ড যেই ব্যাংক কার্ডের মাধ্যমে আপনারা টাকা ডিপোজিট করেছেন সেই কার্ড দিয়েই টাকাটি রিটার্ন নিতে পারবেন। চলুন আমি এখন আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা মোক্তব আমেলের যে টাকাটি রয়েছে সেটি কিভাবে সাদাত করবেন। এখন কিন্তু বর্তমানে যাদের 2 থেকে 3 বছর বা 4 বছর 5 বছর হয়ে গেছে অলরেডি ইকামা এক্সপায়ার হয়েছে, যারা এখন নতুন কফালা হচ্ছেন বা মালিক ট্রান্সফার করতেছেন, তাদের কিন্তু বর্তমানে একটি সুযোগ রয়েছে। যদি ইকামায় কোনো হরুপ না থাকে, শুধুমাত্র আপনার ইকামার মেয়াদ চলে যেয়ে থাকে, সেই ক্ষেত্রে মাত্র আপনি 25 রিয়াল জরিমানা দিয়ে আপনি কিন্তু ইকামা
বানাতে পাচ্ছেন। স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি মোক্তব আমেলের নাম্বার। এখানে দেখেন রাগম আল সাদাত এবং এখানে পঁচিশিয়াল। এই ইকামাটি কিন্তু চার বছর এক্সপায়ার হয়েছিল। এই ইকামাটি যখন বানাতে গেল তখন দেখা যাচ্ছে মোক্তব আমেলের মাত্র পঁচিশিয়াল এসেছে, এবং এখানে যে সাদাত নাম্বারটি রয়েছে এই সাদাত নাম্বারে শুধুমাত্র এই পঁচিশিয়াল ডিপোজিট করে দিলেই ইকামাটি নতুন ইকামা হয়ে যাবে। পিছনের যা জরিমানা ছিল শুধুমাত্র পঁচিশিয়াল এসেছে। এখন আপনাদের যদি হুরুফ না থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র পঁচিশিয়াল জরিমানা দিয়ে ইকামা বানাতে পারবেন। এখন আপনি এই পঁচিশিয়াল কীভাবে সাদাত করবেন, এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনারা লিখে রাখবেন, এবং আপনারা এখানে পেমেন্ট অপশানে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পেমেন্টস, এখানে যাবেন এবং এখানে সার্চ বক্সে উপরে এখানে লিখবেন 050 দেওয়ার পর এখানে দেখতে পারবেন 050-তে যে অপশনটি এসেছে সেটির উপরে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটি যেটি রাগামাল সাদাত ছিল, এখানে আমি যেটি দেখিয়ে দিলাম এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন এবং আল রাজি ব্যাংকে আপনার একটি ওটিপি কোড যাবে, সেটি দিয়ে আপনারা এই সাদাতটি কমপ্লিট করতে পারবেন। আমি যেই প্রসেসটি দেখিয়ে দিলাম এই প্রসেসে আপনারা খুব সহজে বর্তমানে টাকা সাদাত করতে পারবেন। এটি আপনারা মনে রাখবেন, মোক্তব আমেলের যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে 050। এটি মনে রাখলে আপনি যে কোনো এটিএম থেকে বা যে কোনো কার্ড দিয়ে, যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে আপনারা এই টাকাটি সাদাত করতে পারবেন। সৌদি আরবে যতগুলো ব্যাংক রয়েছে আপনারা এটিএম মেশিনে গিয়ে আপনারা ওয়ান টাইম পেমেন্টে গিয়ে আপনারা 050 সিলেক্ট করে দিলেই সেই মোক্তব আমেলের নাম্বারটি চাইবে। আর আপনার ওই পঁচিশিয়ালের যে মোক্তব আমেলের জরিমানাটা ছিল সেটি এখানে দিয়ে দিবেন এবং কনফার্ম করে দিবেন, আপনার টাকা ডিপোজিট হয়ে যাবে। আশা করি এই ভিডিওতে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন আপনি কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন। ভিডিও সম্বন্ধে মতামত থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।